আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই হবার একাতুহু আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ পহেলা রমজান এশো আর বিশিখি আপলোডিং শুরু হলো এখন থেকে ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ কমপক্ষে দুই দিন পর পর ভিডিও আপলোডিং করা হবে ইনশাআল্লাহ তো শুরুতে কিছু কথা বলে নিচ্ছি ওই দিন সব কথা বলা হয়নি আপনারা যারা বিবাহিত আছেন আগ্রহীদের মধ্যে থেকে তারা ইচ্ছে করলে স্বামী স্ত্রী দুইজন এই তামিনের যে বিষয়টা দুজন একত্রে এটা চর্চা করতে পারেন তারপর আপনারা নিজেদের মধ্যে পরিচিত কয়েকজন মিলে একটা চ্যাট গ্রুপ করতে পারেন এখন অনলাইনের যুগ যোগাযোগ সহজ একটা গ্রুপে পাঁচজন বা দশজন থাকলে ওখানে কেউ না কেউ একটা বিষয় হয়তো আপনি বুঝে বুঝেননি তো অন্যজন বুঝেছে তার কাছ থেকে বাকি সবাই আলোচনা করে নিজেরা নিজেদের মধ্যে বুঝে নিতে পারেন

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم ربي سدني علما ربي سدني علما ربي سدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري أحل نقدة من لساني يفقه قولي ربي يسر لا تعسر تمم علينا بالخير وبك نستعين يا مستعان اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام এই কিতাবটার নাম হলো গিয়ে আরবিতে আত্তরিক ইলাল আরবিয়া মানে এসো আরবি শিখি ফি সালাহি আজিসা ইন মানে তিন খন্ডে এখানে লেখা আছে আল জুজ উল আউ লেখা আছে আল জুজ উল আউ জিম ঝা এটা আলিফ এটা লাম এটা জিম ঝা এটা হামজা আল জুজ উ আলিফ লাম আলিফ ওয়াও লাম আল আউ আল জুস উল আউ মানে হলো প্রথম খন্ড তো এটার লেখক হলেন আমার আর এই কিতাবটা তিনি উৎসর্গ করেছেন দারুল দারুল্লুম দেওয়ার উদ্দেশ্যে এবং তার ওস্তাদ যাকে তিনি এসো আরবি শিখের আলোকবর্তিকা মনে করেন মলানা আব্দুল হাই বরিশালে হুজুর হুজুরকে এরপরে এর উলটালে পৃষ্ঠুল্টালে এখানে বিসমিল্লা দ্বারা শুরু করা হয়েছে এখানে একটা ছবি দিয়েছে ছবির ছবিটার মধ্যেও একটা সবক রয়েছে এখানে দেখানো হয়েছে যে কোরআন এবং হাদিস এখানে লেখা আছে আল কোরআনুল করিম এবং নিচে লেখা আছে ওল শরীফ আরবিতে লেখা আছে এবং একটা কিতাব আকারে তো কিতাব আকারে আরবি ভাষায় এটা আছে কোরআন এবং হাদিস এটা আরবি ভাষা এটা আমরা সবাই জানি তো এটা আমরা আরবি ভাষা যারা জানি না তাদের কাছে এটা এরকম তালাবদ্ধ থাকার মতো যে আমরা কিছুই বুঝি না এই তালাটা খুলতে হলে এই যে নিচে একটা চাবি পড়ে আছে এই চাবিটার নাম হল গেতু মানে আরবি ভাষা তো এই আরবি ভাষার এই চাবি যখন আপনি অর্জন করতে পারবেন মেহনত করে তো এই তালা আপনি খুলতে পারবেন এবং এবং হাদিসের গভীরে আপনি প্রবেশ করতে পারবেন এবং এখান থেকে মনে মুক্তা হিরাজ হল যা কিছু অর্জন করার সব অর্জন করতে পারবেন ইনশাল এবার কিছু কথা আপনারা আপনাদের বই থেকে সরাসরি পড়ে নেবেন এর দ্বারা লেখকের এক আপনার বুঝে আসবে কিতাবটির সাথে münasibat বা সম্পর্ক আরো গভীর হবে দরদ ব্যথা ইত্যাদি এরপরে বলকোতান একটি কুরআনের আয়াত আনা হয়েছে বিসমিল্লাহির রহমানি রহিম ইন্না আনزلনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন সূরা ইউসুফ এর বিষ্ণো আয়াতের অর্থ নিচে দেয়া আছে নিঃসংহে নাযিল করেছি আমি একে আরবি কুরআন রূপে যেন বুঝতে পারো তোমরা মানে আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে এই জন্য যাতে আমরা সহজে বুঝতে পারি তার মানে আরবি ভাষা সহজ এখন আমরা পদ্ধতিটা সহজভাবে জানি না বিধায় আমাদের কাছে কঠিন আসলে আরবি ভাষা খুব সহজ যে সহজে আপনি এটাকে বিকৃত করতে পারবেন না ভুলভাল ভাল বুঝানোর কিছু নেই যে এই যে এত বছরেও কোরআনের একটা অক্ষর একটা নকতা কোথাও কোনো বিকৃত হয়নি যাক এগুলো নিয়ে অনেক কথা তো আমরা এখানে ইফতদাত হাসিলের জন্য এসো আরবি শিখির যে দর্শ এটা গ্রহণ করব। এটা এই ভিডিওটা তৈরি করার মূল মাকসাদ হলো যে যারা মানে মাদাইন হিসাবের পদ্ধতিতে যেভাবে পড়ানো হয় এই বিষয়টা সম্পর্কেও জানা এবং সাথে মাদ্রাসা শিক্ষিত বা জেনারেল ভাই যারা আছেন যে যে কেউ এটা থেকে ফায়দা নিতে পারবেন আর এই সর্বিশিকি থেকে ফায়দা নেওয়ার জন্য যে কতটুকু যোগ্যতা দরকার তো এটা আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলি যে স্বাভাবিকভাবে তেলাওয়াত করতে পারার মতো যোগ্যতা এবং বাংলা সাবলীলভাবে পড়তে পারার মতো যোগ্যতা থাকলেই আপনি এই সর্বিশিকি শুরু করতে পারেন এরপরে এখানে আছে বাবুল আউয়ালু লেখা আছে এখানে লেখা আছে আলবাবুল আল আলবাব মানে অধ্যায় আল আউ আলু মানি প্রথম তো আলবাহুল মানে প্রথম অধ্যায় তো শুরুতে যে আলজুজ উল আউয়ালু আহ উল আউয়ালু লেখা ছিল ওইটা ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে বারবার বলতে থাকো উল আউয়ালু তো ওরা সমস্যারে সমন্বয়ে একত্রে বলতে থাকে তো বলতে বলতে ওটা ওদের মুখস্থের মতো হয়ে যায় ঠিক অনুরূপ ভাবে এভাবে এখানে এসে ওদেরকে পড়িয়ে দেওয়া হয় যে এখানে লেখা আছে আল বাবুল আউ মানে প্রথম অধ্যায় তো তোমরা বলতে থাকো তোরা সমস্যারে বলতে থাকে আল বাবুল প্রথম অধ্যায় আলবাবুল বাবুল প্রথম অধ্যায় ব্যাস এই দুইটা জিনিস শেখা হয়ে গেল এরপরে এখানে যে বাংলায় আদি ভুজোরের আহ উদ্দেশ্যে কিছু দামি কথা আছে তো আপনারা এগুলো বারংবার পরে এই কথাগুলো মনের মধ্যে গেঁথে রাখবেন আপনাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ এরপর আমরা সরাসরি দর্শে চলে যাচ্ছি আর আমাদের দর্শে আলোচনা হবে বিস্তারিত কারো যদি বিরক্ত লাগে আমাদের কিছু করার নেই এখানে লেখা আছে আদারসুল আউ প্রথম পাঠ তো আপনারা মানে জোরে জোরে আওড়াতে থাকেন আদারসুল আউওয়ালু প্রথম পাঠ এভাবে বারবার আওরে আওরে এ কথাটা মনের মধ্যে গেঁথে নেবেন যে সুল আউ প্রথম পাঠ আদারসুল আউয়ালু প্রথম পাঠ আদারসুল আউয়ালু প্রথম পাঠ এই পর্যন্ত তিনটা জিনিস ছাত্রদের শেখা যায় যে আল জুজ উল আউয়ালু প্রথম খণ্ড বাবুল আউওয়ালু প্রথম অধ্যায় আদারসুল আউওয়ালু প্রথম পাঠ এরপরে ছাত্রদেরকে এই শব্দকাটা পড়িয়ে দেওয়া হয় যেন তারা নির্ভুলভাবে শব্দকাটা আয়ত্ত করে তারপর মুখস্থ করতে পারে তো প্রথমে আমি এভাবে পড়িয়ে দিই প্রত্যেকটি শব্দ তিনবার করে তো আপনারাও মনোযোগ দিয়ে শুনেন যাতে উচ্চারণ ত্রুটি না থাকে কিতাবুন একটি বই 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 কিতাবুন কিতাবুন একটি 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 কলামুন কলম কলামুন একটি কলম কুরসিউন একটি কলম চেয়ার কুরসিউন একটি চেয়ার কুরসিউন একটি চেয়ার বাইতুন একটি ঘর বাইতুন একটি ঘর বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা বাবুন একটি দরজা বাবুন একটি দরজা একটি 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 বাতি 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 মিস দেয়াল জিদারুন একটি দেয়াল জিদারুন একটি দেয়াল সারি একটি খাট সারিরুন একটি খাট সারিরুণ একটি খাট বেশ এভাবে তিনবার পরে দেওয়ার পর ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই তোমরাও প্রতিটা শব্দ সমস্যারে তিনবার করে এভাবে পড়তে থাকো এভাবে ওদেরকে দশ মিনিট সময় দেওয়া হয় তো সবাই পড়তে থাকে বলা হয় না যে ভাই মুখস্থ করতে থাকো শুধু বলা হয় যে পড়তে 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 থাকো এভাবে ওদের মুখস্থ হয়ে যায় তো আপনারা এভাবে পড়তে থাকেন শব্দ কাটা মুখস্থ করার পর মানে এখন আপনাদের প্রতি নির্দেশনা হলো গিয়ে আগে এই শব্দ কাটা মুখস্থ করা যা যা বোঝানো সব সামনে বোঝানো হবে যখন যেটা নির্দেশনা দেওয়া হবে যেখানে যেরকম সেখানে সেরকম করবেন এবং এটা প্রচলিত কায়দার বাহিরে একটু ভিন্ন নিয়মে নাহু তার কি মানে শব্দ বিশ্লেষণ বাক্য বিশ্লেষণ যা আছে হ্যাঁ আদিভুজোর নিজস্ব পদ্ধতিতে শেখানো হবে এখানে দেবে আর সময় মতো সবকিছু বলা হবে তো এবার শব্দ কয়টা মুখস্থ করানোর পর ছাত্রদেরকে এরকম বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয় আমি বাংলা বলতে থাকি ওরা আরবি বলতে থাকে আমি বলি ভাই একটি চেয়ার তো ওরা বলে কুরসি ইউন কেউ যদি ভুল বলেও থাকে তো সবাই মানে সবাই তো আর ভুল বলে না দুই একজনে ভুল বলে তো যখন সে শুনে যে সবাই এটার আরবি অন্যটা বলছে তখন সে আবার নিজেকে সূর্য নেয় আসল উদ্দেশ্য হল গিয়ে পাড়া আর এখানে যে শব্দগুলো আছে এগুলো সব আমাদের আশেপাশের পরিচিত শব্দ যার কারণে একটু খেয়াল করে পড়লে ওই সবগুলো মুখস্থ হয়ে যায় কিতাব কলম বাইতুন ঘর কুর্সি উন চেয়ার এগুলো থাকে আমাদের চোখের সামনে বাবুন দরজা মিস বাহন বাতি খাট দেয়াল ইত্যাদি তো এ পর্যন্ত মুখস্থ হয়ে যাওয়ার পরে পরে আপনার প্রতি নির্দেশনা হলো গিয়ে এই যে এখানে এতটুকু মুখস্থ করা শুধুমাত্র এতটুকু কাছে এবং দূরে হাতে ইশারা করে দেখেন এখানে লেখা আছে ভালোভাবে উচ্চারণটা শুনে নেন হাজা হাজিহি এবং এটা বলার সময় এই পর্যন্ত বলার সময় কাছে ইশারা করতে থাকবেন হাত দিয়ে ইহা এটি হা যা ইহা এটি ইহা এটি একই শব্দ সাধু চলিত ভাষা তো কিন্তু এটার জন্য আরবি হলো গিয়ে দুইটা এটা কি জন্য কেন এটা সামনে বুঝিয়ে বলা হবে অন্যভাবে দূরের জন্য আছে কি রিকা তিলকা উহা সেটি এটা পড়ার সময় হাতে দূরে ইশারা করবেন হাতে কাছে এবং দূরে ইশারা করে বারংবার পড়তে থাকেন এক মিনিট হা ইহা এটি তিলকা উহা সেটি নির্দেশনা দেওয়া হয় এক মিনিট বা দুই মিনিট এভাবে বলতেই থাকে হয়ে যায় এটা মুখস্থ করার বিষয় না একটু খেয়াল করলেও হয়ে যায় তারপরও এটা মনের ভিতরে ভালোভাবে প্রবেশ করানোর নির্দেশনা দেওয়া হয় তোর এভাবে সমস্যার পড়তে থাকে এরপরে এটা যখন হয়ে যায় সবার কাছ থেকে শুনি কিছু কিছু ছাত্রতা থাকে যারা প্যাচ লাগিয়ে ফেলে তা আপনি এভাবে ভালোভাবে মুখস্থ করে নেবেন হা রা হা ইহা এটি রা লিকা তিলকা উহা সেটি এবং উচ্চারণটা আর বলে দিচ্ছি হা রা হা ইহা এটি রা লিকা তিলকা উহা সেটি আচ্ছা ওটা এতটুকু হয়ে যাওয়ার পর এবার পুরোটা একসাথে মুখস্থ করবেন পুরা ছকটুকু হাজা হা ইহা এটি জালিকা তিলকা উহা সেটি হাজা কিতাবুন ইহা একটি বই জালিকা কলামুন উহা একটি কলম হাত দ্বারা কাছে ধরে ইশারা করবেন এবং হাজা হাজি থেকে নিয়ে জালিকা লিকা কলামুন পর্যন্ত ধারাবাহিক এভাবে পড়তে থাকবেন হাজা হা ইহা এটি জালিকা তিলকা, উহা সেটি হাজার কিতাবন ইহা একটি বই বইকা কলামুন উহা একটি কলম কমপক্ষে তিন মিনিট এভাবে পড়তে থাকেন ছাত্রদেরকে নির্দেশে নির্দেশনা দেওয়া হয় যে ভাই একজন দাঁড়াও এবং সামনে কি লেখা আছে পড়ো তো আপনারা লক্ষ্য করে দেখেন এগুলো আমি বলে দিই না তো এখানে যেহেতু ভিডিওর মাধ্যমে হচ্ছে তো এখানে আমি উল্লেখ করছি যে এখানে কাছের জন্য কিন্তু ছোট করে ডাক দেয় এবং দূরের জন্য দূরে ইশারা করা তো আপনারা এভাবে মানে ছবি দেখে আরবিটা এভাবে পড়বেন অর্থ সহকারে শুধু আরবি না অর্থ সহকারে আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা একে অপরকে বারংবার থাকবেন আচ্ছা একবার তারপর আমি পড়িয়ে নির্দেশনাটা বলে দিচ্ছি তো আমি যে পড়ছি আপনার মনোযোগ দিয়ে শুনেন হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কিতাবুন ইহা একটি বই রালিকা পলামুন উহা একটি কলম রালিকা পলামুন উহা একটি কলম রালিকা পলামুন উহা একটি কলম হারা মাসিদুন ইহা একটি মসজিদ হারা মাসজিদুন ইহা একটি মসজিদ হারা মাসজিদুন ইহা একটি মসজিদ রালিকা বাইতুন উহা একটি ঘর রালিকা বাইতুন উহা একটি ঘর রালিকা বাইতুন উহা একটি ঘর তারপরে পৃষ্ঠায় হাজা বাবুন ইহা একটি দরজা হাজা বাবুন ইহা একটি দরজা হাজা বাবুন ইহা একটি দরজা রালিকা মিসবাহুন উহা একটি বাতি মিসবাহুন উহা একটি বাতি মিসবাহুন উহা একটি বাতি হাজা জিদারুন ইহা একটি দেয়াল হাজা জিদারুন ইহা একটি দেয়াল হাজা জিদারুন ইহা একটি দেয়াল রালিকা কুরসিউন উহা একটি চেয়ার কুরসিয়ুন উহা একটি চেয়ার জালিকা কুরসিয়ুন উহা একটি চেয়ার হাজা বাইতুন ইহা একটি ঘর হাজা বাইতুন ইহা একটি ঘর হাজা বাইতুন ইহা একটি ঘর হাজা কুরসিয়ুন ইহা একটি চেয়ার হাজা কুরসি ইহা একটি চেয়ার হাজা কুরসিয়ুন ইহা একটি চেয়ার জালিকা মসজিদুন উহা একটি মসজিদ জালিকা মসজিদুন উহা একটি মসজিদ জালিকা মসজিদুন উহা একটি মসজিদ হাজা ইহা একটি খাট হাজা ইহা একটি খাট হাজা ইহা একটি খাট হাজা জিদারুন ইহা একটি দেয়াল হাজা জিদারুন ইহা একটি দেয়াল হাজা জিদারুন ইহা একটি দেয়াল ذلك مصباح وها اكتباتي ذلك مصباح وها اكتباتي ذلك مصباح وها اكتباتي ذلك سرير وها اكتكات ذلك سرير وها اكتكات ذلك سرير وها اكتكات هذا باب إها اكت درجة هذا باب إها اكت درجة هذا باب ইহা একটি দরজা জালিকা জিদারুন উহা একটি দেয়াল জালিকা জিদারুন উহা একটি দেয়াল জালিকা জিদারুন উহা একটি দেয়াল তো আমি আপনাদেরকে পড়িয়ে দিলাম আপনারাও সঠিক উচ্চারণে এভাবে নিজে পড়ার চেষ্টা করেন প্রথমে তারপর ছাত্রদেরকে আমরা নির্দেশনা দিয়ে থাকি যে ভাই এই পর্যন্ত ব্যাস একে অপরকে মানে একজন দাঁড়াও এবং জামাতে যতজন থাকো থাকে সবাইকে পড়াও তো ছাত্র দাঁড়িয়ে পুরাটা এভাবে পড়তে থাকে হাজা কিতাবুন ইহা একটি বই এই সহ যখন বলা বলে সে শেষ করে এরপরে সমস্ত ছাত্র এভাবে বলতে থাকে হাজা কিতাবুন ইহা একটি বই এবং প্রতিটা কমপক্ষে তিনবার করে এভাবে বলে ওনার জালিকা কলামুন। উহা একটি কলম বলে ওই ছাত্র থামে এরপর সবাই সমস্যারে বলতে থাকে তার সাথে জালিকা পলামুন উহা একটি কলম এভাবে প্রতিটা শব্দ নিয়ে কমপক্ষে তিনবার করে এভাবে প্রত্যেক ছাত্র প্রত্যেককে পড়ায় এর পিছনে প্রায় এক দেড় ঘন্টা লেগে যায় তো এক দেড় ঘন্টা পর্যন্ত শুধু এতটুকুই একে অপরকে পড়াইতে থাকে তো তাদেরকে মুখস্থ করতে বলা হয় না তো এইভাবে করার পর তাদের যেহেনে শব্দগুলো ঢুকে যায় এবং ব্যবহারটাও ঢুকে যায় এখানে দেখেন যে যে হাজা এবং হাজিহের মধ্যে থেকে এখানে কিন্তু শুধু হাজা ব্যবহার হয়েছে কাছের জন্য আর জালিকা তিলকা থেকে এখানে কিন্তু শুধু দূরের জন্য জালিকাটা ব্যবহার হয়েছে তো এগুলো কিছু বলি না কিন্তু ওরা ওদের মাথায় এভাবে পড়তে পড়তে ঢুকে এই কথা বিষয়টা ঢুকে যায় যেহেন যেহেনে বসে যায় যেখানে কাছের জন্য হাজা এবং দূরের জন্য জালিকা ব্যবহার হয়েছে তো এইভাবে শেষ হওয়ার পর তো আপনারাও এভাবে এই পর্যন্ত খুব ভালোভাবে এভাবে ইয়াদ করেন এরপরে সামনে চলবেন তো যেহেতু এটা ভিডিও দর্শ এজন্য আমি এখনই সামনের ইয়াটা পড়িয়ে দিচ্ছি তো এরপরে ওগুলো তাদের যখন ভালোভাবে রপ্ত হয়ে যায় এগুলো তারপরে আমি ওদেরকে এলোমেলো করে এই যে শুরুর বিভিন্ন শব্দ দিয়ে জিজ্ঞাসা করি এইভাবে জিজ্ঞাসা করতে থাকি যে বলো দেখি ভাই একটি ঘর আর বিকি ওরা বলে যে বাইতুন আমি বলি ইহা একটি ঘর ওরা বলে হাজা বাইতুন ইহা একটি ঘর হাজা বাইতুন ইহা একটি ঘর হাজা বাইতুন উহা একটি ঘর জালিকা বাইতুন উহা একটি ঘর জালিকা বাইতুন একটি দেয়াল জিদারুন ইহা একটি দেয়াল হাজা জিদারুন উহা একটি দেয়াল জালিকা জিদারুন এভাবে শব্দগুলো দিয়ে ঘুরিয়ে ফিরে আমি ঘন্টাখানেক করি তো এই ব্যবহার সহ ওদের শব্দগুলো ভালোভাবে মুখস্থ হয়ে যায় মুখস্থ করতে বলা লাগে না এভাবে করতে করতে ওদের এমনিতেই মুগস্ত হয়ে যায় খুব এবং দিলের মধ্যে বসে যায় তো আপনারাও মেহনতটা এভাবে করেন এরপরে হলো গিয়ে দ্বিতীয় ইয়াতে এর পরবর্তী নির্দেশনায় ওদেরকে শব্দগুলো আবার মুখস্থ করিয়ে দেওয়া হয় এই শব্দগুলো যে এবং আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আপনার সঠিক উচ্চারণে শব্দগুলো আত্মস্থ করে নিন তারপর যার যার মতো করে সহজে মুখস্থ করে নিন শব্দগুলো পড়িয়ে দিচ্ছি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা একটি বিদ্যালয় মাদ্রাসাতুন একটি মাদ্রাসা একটি বিদ্যালয় মাদ্রাসাতুন একটি মাদ্রাসা একটি বিদ্যালয় সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড সাব্বু একটি ব্ল্যাকবোর্ড সাব্বু একটি ব্ল্যাকবোর্ড বোর্ড তরাতুন একটি রুলার মিস তরাতুন একটি রুলার মিস তরাতুন একটি রুলার হাকি বাতুন একটি ব্যাগ হাকি বাতুন একটি ব্যাগ হাকি বাতুন একটি ব্যাগ র সাতুন একটি খাতা কুর্র সাতুন একটি খাতা কুর্র সাতুন একটি খাতা ত বিলাতুন একটি টেবিল ত বিলাতুন একটি টেবিল ত বিলাতুন একটি টেবিল হজরতুন গুরফাতুন একটি কামরা আচ্ছা এখানে যে শব্দ এখানে হজরতুন মানেও একটি কামরা গুরফাতুন মানেও একটি কামরা মানে আরবিতে এই দুইটা সমার্থক শব্দ এই জন্য একসাথে দিয়ে দেওয়া হয়েছে হজরতুন গুরফাতুন একটি কামরা আপনি যেকোনো একটা বললেই হবে যদি আমি জিজ্ঞাসা করি একটি কামরা আর বিকি তো আপনি হজরতুনও বলতে পারেন গুরফাতুনও বলতে পারেন তো হজরতুন গুরফাতুন একটি কামরা না ফিজাতুন একটি জানালা না ফিজাতুন একটি জানালা না ফিজাতুন একটি জানালা ব্যাস এবার আপনি আপনার উচ্চারণকে ঠিক করে তারপর শব্দগুলো আপনার মতো করে ভালোভাবে মুখস্থ করুন তো শব্দগুলো মুখস্থ করার পর ছাত্রদেরকে বলা হয় যে ভাই একজন সামনে চলো আগের মতো তো ওখানে পড়তে থাকে খেয়ালও করে না এখানে এমনি আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য বলছি দেখেন ওখানে যে ব্যবহার হয়েছিল হাজা হাজিহি কাছের জন্য সেখান থেকে এখানে কিন্তু এখানে যে শব্দগুলো আছে এগুলোর জন্য এখানে ব্যবহার হচ্ছে হাজিহি এবং জালিকা থেকে তিলখা এখানে দূরের জন্য ব্যবহার হচ্ছে তিলকা তো ওরা দাঁড়িয়ে এভাবে পরিয়ে দিতে থাকে আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আর নির্দেশনাতে আগে বলেছি যে পুরো তর্জমাসহ যখন একজনে দাঁড়িয়ে বলা শেষ করে তখন অন্যান্য ছাত্ররাও সবাই সমস্যারে একসাথে বলতে থাকে হাজিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা হাজি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা তিলক সব উহা একটি ব্ল্যাক বোর্ড রতুন উহা একটি ব্ল্যাক বোর্ড তিলকা উহা একটি ব্ল্যাক বোর্ড হাজি ইহা একটি কামরা হাজি হজরাতুন, ইহা একটি কামরা হাজি হজরাতুন।

উহা একটি টেবিল তিলকাত বিলাতুন উহা একটি টেবিল তিলকাত বিলাতুন উহা একটি টেবিল হা মিস্তরাতুন ইহা একটি রোলার হা মিস্তরাতুন ইহা একটি রোলার হা মিস্তরাতুন ইহা একটি রোলার হারিহি সাবুরাত ইহা একটি ব্ল্যাক বোর্ড হারিহি ইহা একটি ব্ল্যাক हाँ यही सबूर अतुन यह एक टी ब्लॉक बोर्ड तिल का ना फिर अतुन वहाँ एक टी जानला तिल का ना फिर अतुन वहाँ एक टी जानला तिल का ना एक जानला हाँ तो विल यह एक टी टेबल हाँ यही तो विल यह एक टी टेबल हाँ यही तो विल अतुन यह एक टी टेबल तिल का मिस � তিলকা মিস তরাতুন উহা একটি রুলার তিলকা মিস তরাতুন উহা একটি রুলার তিলকা কুর র সাতুন উহা একটি খাতা তিলকা কুর র সাতুন উহা একটি খাতা তিলকা কুর র সাতুন উহা একটি খাতা হা রিহি হাকি বাতুন ইহা একটি ব্যাগ হা রিহি হাকি বাতুন ইহা একটি ব্যাগ হা রিহি হাকি বাতুন ইহা একটি ব্যাগ তো এগুলো পড়া আমি আপনাকে পড়িয়ে দিলাম তো তামলিন করে পড়ার সময় এগুলো কাছের ক্ষেত্রে কাছে এবং দূরের ক্ষেত্রে হাত দ্বারা দূরে ইশারা করবেন এভাবে একে অপরকে বারংবার পড়াতে থাকবেন তো এই পর্যন্ত ছাত্রদেরকে এক দেড় ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয় শুধুমাত্র এতটুকু নিয়ে ওরা এরকম এক দেড় ঘন্টা করে পড়তে থাকে যার কারণে আর আলাদা মুখস্থ করতে বলা লাগে না এমনিতেই কখন যে যেহেনে বসে যায় ওরা নিজেরাও টের পায় না তো এই নির্দেশনায় পড়ানো হয় এবং এখানে কোনো কায়দা কানুন কিচ্ছু বোঝানো হয় না যে কেন হাজা হলো কেন ইয়া হলো ইত্যাদি তো আপনারা তো বিষয়টা লক্ষ্য করেছেন যে আগে যে শব্দগুলো ছিল আগে যে শব্দগুলো ছিল এটার আগে তো এই এই শব্দগুলোর ক্ষেত্রে কাছের জন্য হাজা এবং দূরের জন্য জালিকে ব্যবহার হয়েছে এবং এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর ক্ষেত্রে কাছের জন্য হাজিহি এবং দূরের জন্য তিলকে ব্যবহার হয়েছে যে এখান থেকে যে কাছের জন্য হাজা এই শব্দগুলোর জন্য এবং মানে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর ক্ষেত্রে কাছের জন্য ব্যবহার হয়েছে এই হাজা এবং জন্য ব্যবহার হয়েছে এবং দূরের জন্য ব্যবহার হয়েছে এই হাজিহি এবং তিলকা কিন্তু এই শব্দগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়নি হাজি এবং তিলকা ব্যবহার হয়েছে হাজিহি এবং তিলকা ব্যবহার হয়েছে হাজিহি এবং তিলকা হাজিহি এবং তিলকা ব্যবহার হয়েছে পরবর্তীতে যে শব্দগুলো ছিল ওই শব্দগুলোর জন্য তো এখানে একটা কায়দা আছে যে এই যে হাজা জালিকা তিলকা এইভাবে হওয়ার পর বুঝিয়ে দেওয়া হয় এদেরকে যে হাজা হাজিহি এবং জালিকা তিলকা এই শব্দগুলো দ্বারা ইশারা করা হচ্ছে আর এই শব্দগুলো যেহেতু ইশারা করা হচ্ছে তো এই জন্য এই শব্দগুলোকে আরবিতে ইস্মুল ইশারা বলে ইস ইসিম মানে নাম হ্যাঁ কোনো কিছুর নামকে ইসিম বলা হয় তো যাই হোক পরিভাষায় এই যে শব্দগুলো দ্বারা ইশারা করা হয় কাছে বা দূরে এই শব্দগুলোকে ইসমুল ইশারা বলে এবং এই শব্দগুলো দ্বারা যেই শব্দটাকে নির্দেশ করা হয় তাকে মুশারুন ইলেহি বলে তাকে মুশারুন ইলেহি বলে তো কোন ক্ষেত্রে হাজা কোন ক্ষেত্রে হাজহি কোন ক্ষেত্রে জালিকা এবং কোন ক্ষেত্রে তিলকা এটা এখানে বুঝিয়ে দেওয়া হয় শব্দগুলো এভাবে তাকড়াতামুন হওয়ার পর তো আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি আপনারাও খেয়াল করে দেখেন যে এইখানে যে শব্দগুলো আছে এই যে এই শব্দগুলো এই শব্দগুলো এবং এইখানে যে শব্দগুলো আছে এই শব্দ এই শব্দগুলো এই শব্দগত ভাবে একটা পার্থক্য আছে ওইখানে শব্দ এবং এখানকার শব্দগুলো আলাদা হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করে চিন্তা করে দেখুন যে আপনারা নিজেরা বুঝতে পারেন কিনা আমি বলে দিচ্ছি যে শুরুতে যে আপনার আপনাদেরকে কিছু শব্দ মুখস্থ করে দেওয়া হয়েছে শব্দগুলো কিন্তু কিন্তু কোথাও কোথাও কোনো কোনো নেই নেই পক্ষান্তরে এইখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো শেষে গোলতা রয়েছে তো এইখানেই হলো কি পার্থক্য আরবি ভাষায় যে শব্দগুলো শেষে গোলতা নেই এই শব্দগুলোকে পুরুষ শব্দগতভাবে পুরুষ হিসেবে বিবেচিত বিবেচনা করা হয় এবং যে শব্দগুলো শেষে গোলতা রয়েছে এই শব্দগুলোকে স্ত্রীবাচক শব্দ হিসেবে বিবেচনা করা হয় আর পুরুষ জাতীয় শব্দকে আরবিতে মোজাক্কার বলে মানে গোলতা মুক্ত যেখানে গোলতা নেই এই গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে আরবিতে মোজাক্কার বলে পরিভাষায় এবং যে শব্দগুলো শেষে গোলতা রয়েছে অর্থাৎ গোলতা যুক্ত তো গোলতা যুক্ত মহিলা জাতীয় শব্দকে আরবিতে মোয়ান্নাস বলে তো এইটাই হলো গিয়ে পার্থক্য মুজাক্কার এবং মোয়ান্নাসের পার্থক্য তো শব্দ তাহলে আরবি ভাষায় দুই প্রকার হয় হবে জাতীয় শব্দ অথবা মোয়ান্নাশ হবে স্ত্রী জাতীয় শব্দ তো কোনো শব্দের শেষে গোলতা না থাকা মানে পুরুষ জাতীয় শব্দ তো এই পুরুষ জাতীয় শব্দকে মুজাক্কার বলে আর যে আরবি ভাষায় কোনো শব্দের শেষে গোলতা যদি থাকে তাহলে ধরে নেওয়া হয় এই শব্দটা স্ত্রী জাতীয় শব্দ এবং যেটাকে আরবিতে মহান্নাস বলে স্ত্রী জাতীয় গোলতা যুক্ত স্ত্রী জাতীয় শব্দকে মহান্নাস বলে তো আপনারা এই কথাটা কয়েকবার মনে মনে আওরান আমার সাথে সাথে বলতে পারেন যে গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মুজাক্কার বলে গোলতা মুক্ত গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মুজাক্কার বলে মিম জাল কাফ র মুজাক্কারুন মুজাক্কার তো গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মোজাক্কার বলে এবং গোলতা যুক্ত গোলতা যুক্ত দেখেন এখানে প্রত্যেকটা শব্দের শেষে গোলতা রয়েছে তো গোলতা যুক্ত স্ত্রী জাতীয় শব্দকে মোয়ান্নাস বলে গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মোজাক্কার বলে গোলতা যুক্ত মহের স্ত্রী জাতীয় শব্দকে মোয়ান্নাস বলে ব্যাস এবার এই যে ইসমলি সারা এই মোজাক্কার মোহানাস হিসেবে ব্যবহার হয় এখানে দেখেন যে মোজাক্কার জাতীয় শব্দের জন্য হাজা এবং জালিকা ব্যবহার হয়েছে নিকটের জন্য হাজা দূরের জন্য স্ত্রী জাতীয় শব্দ যে মোয়ান শব্দের ক্ষেত্রে হাজিহি এবং তিলকা ব্যবহার হয়েছে এখানে কিন্তু হাজা এবং জালিকা ব্যবহার ইহা একটি মাদ্রাসা হাজিহি মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা তিলকা মাদ্রাসাতুন হবে ওখানে জালিকা মাদ্রাসাতুন এটা ভুল ভাষাগত হবে এটা ভুল আরবরা কখনো এভাবে না তো এই বিষয়টা যদি আপনি বুঝে থাকেন তাহলে আবার আলোচনা করছি যে ইসমুল ইশারা এক তো নিকটের জন্য ব্যবহার হয় হাজা এবং হাজিহি দূরের জন্য জালিকা এবং তিলকা তো নিকটবর্তী মোজাক্কারের জন্য নিকটকে আরবিতে করিব বলে ইয়া বা করিব মানে নিকটবর্তী আর বাঈদ মানে দূরবর্তী তো নিকটবর্তী বা করিব মোজাক্কার শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় হাজা আর দূরবর্তী বা বাঈদ মোজাক্কার শব্দের জন্য ব্যবহার হয় জা তো মোজাক্কারের জন্য এখানে আমরা পেলাম হাজা এবং জালিকা আর মোয়ান্নাসের জন্য আমরা ব্যবহার করব হাজিহি এবং তিলকা ব্যাস এই কথাটুকু যদি মাথায় মানে ছাত্রদেরকে বোঝানো হয় তো এটা যখন তারা বুঝে পেলে তখন মানে মুজাক্কার এবং মোয়ান্নাস শব্দগুলো দিয়ে এলোমেলো ভাবে করা হয় যেমন আমি হঠাৎ করে বলি একটি খাতা কুর্র সাতুন উহা একটি খাতা তো কেউ ভুলে বলে ফেলে যা আলিকা সাতুন তো আমি বলি না ভাই ঠিক করে বলো কুর সাতুন শব্দটা মুজাক্কার নাকি মোয়ান্নাস তো তখন তারা ঠিক পায় খেয়াল করে শব্দটা শেষে গোলতা রয়েছে তো তারা ঠিক পায় যে এটা মোয়ান্নাস এরপর ঠিক করে বলে যে তিলকা কুর্র সাতুন এভাবে বলে যে একটি দরজা বা বোন ইহা একটি দরজা তো বেশিরভাগই ঠিক করে ঠিক মতোই বলে দু একজন যারা ভুল করে তাদের জন্য এটা মানে ধর্ষের বিষয় তো ধর্ষের মধ্যে সবারটা শুনে এমনিতেই হয়ে যায় তো একটি দরজা বাবুন ইহা একটি দরজা হাজা বাবুন। আচ্ছা উহা একটি এরপর এরকম করতে করতে এই যে এখানে যে আট আট ষোলোটা শব্দ থাকে এই ষোলোটা শব্দ দিয়ে ব্যাপক আকারে ঘন্টার পর ঘন্টা তামলিন হয় দিন তামলিন হয় এই দিন আর সামনে কোনো সাবক দেওয়া হয় না তো এই বিষয়টা যখন তারা মোজাক্কার মোয়ান্না পার্থক্য অনুযায়ী ইসমুন ব্যবহারটা বুঝে ফেলে হ্যাঁ এটা যদি দুই দিন লাগে তো দুই দিন পর্যন্ত শুধু এর এই শুধু এতটুকুর উপরই তামরিন আকারে চলতেই থাকে চলতেই থাকে সবকার সামনে চলে না বেশ এতটুকু যখন হয়ে যায় এরপর আবার তাদেরকে নতুন করে কিছু শব্দ মুখস্থ করতে দেওয়া হয় যেখানে মোজাক্কার এবং মোয়ান্নাস মিলানো কিছু শব্দ রয়েছে যে এখানে এইভাবে সে আগের মতো করে শব্দগুলো তাদেরকে পড়িয়ে দেওয়া হয় মুখস্থ করিয়ে দেওয়া হয় কুফ লোন একটি তালা কুফ লোন একটি তালা কুফ লোন একটি তালা মিস্তাহন একটি চাবি মিস্তাহন একটি চাবি মিস্তা একটি চাবি সুন্দু কুন একটি বাক্স সুন্দু একটি বাক্স সুন্দু একটি একটি বাক্স সা আতুন একটি ঘড়ি সা আতুন একটি ঘড়ি সা আতুন একটি ঘড়ি মিজল লাতুন একটি ছাতা মিজল লাতুন একটি ছাতা নিজ লাতুন একটি ছাতা না রতন একটি চশমা না রতন একটি চশমা না রতন একটি চশমা সাইয়া রতন একটি কার সাইয়া রতন একটি কার সাইয়া রতন একটি কার দ্য র একটি সাইকেল দ্য র একটি সাইকেল দ্য র যাতুন একটি সাইকেল বেশ এভাবে আমি তিনবার পড়িয়ে দেওয়ার পর ছাত্রদেরকে নির্দেশনা দিই যে এভাবে প্রত্যেকটা শব্দ তিনবার তিনবার করে সমস্যারে পড়তে থাকো দশ মিনিট পনেরো মিনিট সময় দিয়ে তো ওরা করে এরপরে এখান থেকে ওরা খেয়ালও করে না যে এটা কিছু শব্দ শব্দ মোয়ান্নাস তো এখান থেকে যখন তামলিন শুরু হয় তো তারা খেয়াল করতে থাকে এবং ওদের প্রতি নির্দেশনা থাকে যে যখনই কোনো নতুন শব্দ শিখবা তো খেয়াল করবো যে শব্দটা শেষে গোলতা আছে নাকি নেই যদি শব্দটা শেষে গোলতা না থাকে তো শব্দটা মোজাক্কার বা পুরুষ জাতীয় শব্দ আর শব্দটা শেষে যদি গোলতা থাকে তো শব্দটা মোয়ান্নাস বা স্ত্রীর জাতীয় শব্দ এরপরে ব্যাপক আকারে তামরিন হয় এবার আগের শব্দ সাথে এই শব্দ কয়টা মিলিয়ে ব্যাপক আকারে তামরিন দেওয়া হয় না এভাবে এই শব্দগুলো ছাত্রদের খুব ভালোভাবে ঢুকিয়ে দেওয়া হয় এবং ইসমুল ইশারার ব্যবহার সহকারে আবারও আলোচনা করছি যে হাজা হাজি জালিকা লিকা তিলকা এই শব্দগুলো দ্বারা ইশারা করা হয় তাই এগুলোর নাম হলো গিয়ে ইসমুল ইশার আর এই শব্দগুলো দ্বারা যে শব্দের দিকে ইশারা করা হয় যে ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলি তো ইসমুল ইশারা হাজা ব্যবহার হয় নিকটবর্তী মুজাক্কারের জন্য হাজিহি নিকটবর্তী মুআন্নাসের জন্য জালিকা ব্যবহার হয় দূরবর্তী মুজাক্কারের জন্য তিলকা ব্যবহার হয় দূরবর্তী মুআন্নাস শব্দের জন্য এবার আরেকটু অন্যভাবে বলি যে মুজাক্কারের জন্য ব্যবহার হয় হাজা এবং জালিকা নিকটবর্তী মুজাক্কারের জন্য হাজা দূরবর্তী মুজাক্কারের জন্য জালিকা মুআন্নাসের জন্য ব্যবহার হয় হাজিহি এবং তিলকা নিকটবর্তী মন্যাশের জন্য হাজিহি এবং দূরবর্তী মন্নাশের জন্য তিলকা ব্যাস এই কথাটুকু বুঝে নিয়ে ব্যাপক আকারে তামনিন করতে হবে এই বিষয়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত যদি আপনি সামনে আগান সামনে চলেন তো সামনের সবক বুঝবেন না এসব আরবি শিখি কিতাবটা একেবারে চেইনের মতো একটা মানে একটা কিছু মানে আগের সবকের একটা কিছুতে আপনার ঘাটতি থাকা দুর্বলতা থাকা মানে আপনি সামনে চলতে পারবেন আটকে যাবেন এবং এই বিষয়গুলো যেগুলো আমাদের পাস্ট হয়ে যাবে অতীত হয়ে যাবে এই বিষয়গুলো ঘুরে ফিরে ব্যবহারের মধ্যে আসতে থাকবে আমাদের আরবি বাক্যের যে ব্যবহার গুলো এগুলোর মধ্যে আসতে থাকবে তো এই পর্যন্ত রইল আপনারা খুব ভালোভাবে হল করেন আহ এরপরে আমরা প্রশ্ন করা শিখবো ইনশাল্লাহ তা আজকের সবক এই পর্যন্তই ক্ষান্ত করা হলো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি